নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিলাসবহুল পার্টিতে বিধ্বংসী আগুন, মৃত নয়, নিখোঁজ 15। সীমান্ত পার সন্ত্রাসের মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ও আফগানিস্তান। গোলযোগপূর্ণ উত্তর ককেশীয় অঞ্চলে দেশটির অভিযানে নিহত হয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস এর আমির বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিলাসবহুল পার্টিতে বিধ্বংসী আগুন, মৃত নয়, নিখোঁজ 15। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিলাসবহুল পার্টিতে বিধ্বংসী আগুন, মৃত নয়, খোঁজ মিলছে না 15 জনের। সূত্রের খবর, ওই আমোদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রাত 11:30 নাগাদ আগুন লাগে, তা বিধ্বংসী রূপ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ভোর হয়ে যায়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সোশ্যাল মিডিয়াতেও খোঁজ করছেন প্রিয়জনেরা। নিখোঁজদের ব্যক্তিগত বিবরণ দিয়ে তৈরি হয়েছে ফেসবুক পেজও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত পার সন্ত্রাসের মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ও আফগানিস্তান। রবিবার অমৃতসরে হার্ট অফ
এশিয়া সম্মেলনের ফাঁকে আফগান প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তপার সন্ত্রাসের মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ও আফগানিস্তান। রবিবার অমৃতসরে হার্ট অফ এশিয়া সম্মেলনের ফাঁকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুদেশের মধ্যে বিশেষ এয়ার করিডোরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, পরিকাঠামো গঠন এবং দক্ষতা বৃদ্ধি করতে $1 বিলিয়ন বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে দুই নেতাই নাম না করে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের তীব্র বিরোধিতা করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, দুই রাষ্ট্রনেতাই মেনে নেন সন্ত্রাস হল সবচেয়ে বড় শত্রু, বিশেষ করে সীমান্ত পারে উচ্চ হওয়া সন্ত্রাসের জন্য ভারত ও আফগানিস্তানের মানুষকে ভুগতে হচ্ছে। এই প্রেক্ষিতে সন্ত্রাস দমন সহযোগিতাকে আরো শক্তিশালী করতে সম্মত হয়েছে দুই দেশ। I am pleased to report that the initial draft of the Heart of Asia Counterterrorism Strategy, which has been drafted in response to Article 25 of the Islamabad Declaration, was shared with all the countries participating in the counterterrorism CBM this past October. একই সঙ্গে রাষ্ট্রসংঘের সঙ্গে আরও সমন্বয় গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, নয়াদিল্লির থেকে সমরাস্ত্র ও মিলিটারি হার্ডওয়্যার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে কাবুল। গত মে মাসে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারত, ইরান ও আফগানিস্তান একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। সেই মোতাবেক ইরানের চবহর বন্দরের মাধ্যমে পণ্য সামগ্রীর আদান প্রদান হবে। চীন যেমন পাকিস্তানের গদর বন্দর ব্যবহার করছে, ঠিক তেমনি ইরানের বন্দরের মাধ্যমে আফগানিস্তানে পণ্য পাঠিয়ে ইসলামাবাদকে বার্তা দেওয়াই লক্ষ্য ভারতের। In Afghanistan, major powers, regional countries, and concerned nations from around the world have cooperated through multiple programs of political, social, military, economic, and developmental support. Our gathering today reaffirms the commitment of the international community to durable. Bureau report, Khabar Tripura. গোলযোগপূর্ণ উত্তর ককেশীয় অঞ্চলে দেশটির অভিযানে জঙ্গি সংগঠন আইএসআইএসের আমির নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি। গোলযোগপূর্ণ উত্তর ককেশীয় অঞ্চলে দেশটির অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আমির নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি। রবিবার এফএসবি এক বিবৃতিতে জানায়, আইএসের ককেশীয় অঞ্চলের প্রধান রুস্তম এসএল দেরব ও তার চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, 35 বছর বয়সী ওই নেতা 2013 সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগার্ড নগরীতে বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। ওই বিস্ফোরণে 34 জন নিহত হয়। তিনি ওই সময় অপর একটি ককেশীয় বিদ্রোহী সংগঠনের হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এছাড়া 2012 সালে দাগিস্তান শহরে জোড়াগাড়ি বোমা বিস্ফোরণের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। এতে 14 জন নিহত ও কমপক্ষে 120 জন আহত হয়। যুদ্ধবাজ এ ব্যক্তি 2014 সালের ডিসেম্বরে আইএস নেতা আবু বকর আল বাগদাদির কাছে দীক্ষা নেয়। আইএস তাকে ককেশীয় প্রদেশের নতুন গভর্নর নিয়োগ দেয়। সে শেখ আবু মোহাম্মদ আল কাদারি নামেও পরিচিত। এরপর থেকে আইএস দাগিস্তানে পুলিশের উপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে। 2015 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিদেশি সন্ত্রাসীদের তালিকায় ওই নেতার নাম ছিল। রাশিয়া গত অক্টোবরে এসএল দেরভের অবস্থান সম্পর্কে তথ্য জানানোর জন্য $78,000 পুরস্কার ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা
সিস্টার গুড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত। জম্মু কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের আক্রমণের শিকার হওয়া রাজ্যের যুবক শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি যান মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে ছিলেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। সমবেদনা জানান শহীদের পরিবারের লোকজনদের। জম্মু কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন 7 জওয়ান, যার মধ্যে ত্রিপুরার শহীদ চিত্তরঞ্জন দেববর্মা রয়েছে। খোয়াই জেলার কল্যাণপুরের বড় ময়দান গাইডিংপাড়া গ্রামের বাড়িতে সমবেদনা জানাতে শহীদের বাসভবনে যান মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেখানে তিনি শহীদের স্ত্রী নমিতা দেববর্মা, কন্যা ইংলাক দেববর্মা এবং পুত্র কুপলাই দেববর্মা এবং শহীদের বাবা ও মার সাথে কথা বলেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ দত্ত, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী তার পরিবারের সমস্ত জনেদের সাথে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। এদিনও এলাকার মানুষ তার বাড়িতে ছুটে আসেন। দেশের অন্যান্য রাজ্যেও এরকম এই সেনাবাহিনীতে বা অন্যান্য যে নিরাপত্তা বাহিনীতে কাজ করেন তাদের যাদের ডিউটি এখানে পড়ে তারা তো এরকমভাবে প্রাণ দিচ্ছেন, এটা তো বেদনাদায়ক। এবং যারা জীবন দিচ্ছেন এটা তো দেশপ্রেমের একটা খুব উচ্চতর পর্যায়ের নিদর্শন, জীবন দান, বলিদান। সেদিক থেকে তারা আমাদের কাছে শ্রদ্ধাপ্রাপ্ত, তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে, তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সবসময় সমবেদনা থাকবে। এখন এই যে সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম, এটা তো নিন্দনীয়, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং যারা এই সন্ত্রাসবাদী শক্তিকে ব্যবহার করে আমাদের দেশের অভ্যন্তরে পরিস্থিতিকে তৈরি করার চেষ্টা করছে, তাদের এই প্রচেষ্টাকেও আমরা নিন্দা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 25 বিধানসভার উপনির্বাচনে বাম প্রার্থীর বিজয়ী হওয়ায় শনিবার অনুষ্ঠিত হলো এক
বিজয় সমাবেশ। উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস সহ অন্যান্যরা। 25 কোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রেকর্ড ভোটে এবং রেকর্ড ব্যবধানে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিশ্বজিৎ দত্তের জয়ের আনন্দে গা ভাসালেন খোয়াইয়ের বাম কর্মী সমর্থকরা। শনিবার খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ স্থিত মোহর মুক্ত মঞ্চে এক বিজয় সমাবেশের আয়োজন করা হয়। খোয়াইয়ের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে বাম কর্মী সমর্থকরা নৃপেন চক্রবর্তী এভিনিউতে একত্রিত হন। এদিন বিকেল 4টা নাগাদ শুরু হয় জনসভা। বিজয় সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা, ডক্টর রঞ্জিত দেববর্মা, নবনির্বাচিত বিধায়ক তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত প্রমুখ। বিজয় সমাবেশের শুরুতে উদ্বোধনী ভাষণ রাখেন সিপিএম রাজ্য কমিটির সদস্য ডক্টর রঞ্জিত দেববর্মা। তিনি বামফ্রন্টের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ দেন, সেই সাথে রেকর্ড ব্যবধানে বাম প্রার্থীকে বিজয়ী করার জন্য খোয়াইবাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন। শেষ ভাষণ রাখেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তিনি কেন্দ্রের বঞ্চনা ও কেন্দ্রীয় সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরে ভারতবাসীর বর্তমান দুরবস্থার দিকগুলি নিয়ে আলোচনা করেন, বেকারদের কর্মসংস্থান সহ নানা কাজের সমালোচনা করেন এবং বর্তমানে নোট বাতিলের জন্য শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের বিপত্তির কথাও তুলে ধরেন। এখন পর্যন্ত ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলতে গিয়ে 80 জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নবনির্বাচিত বিধায়ক বিশ্বজিৎ দত্তর উদ্দেশ্যে বলেন, জনগণ এবং জনগণের সাথে আলাপ আলোচনা করেই এগিয়ে যেতে হবে। দুটি উপনির্বাচনের ফলে মন্ত্রিসভায় বামফ্রন্টের সদস্য 50 থেকে বেড়ে 51 হয়েছে। এরা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে কংগ্রেসের জনবিরোধী শাসন, অপশাসন, দুর্নীতি, ভ্রষ্টাচারে যখন দেশের মানুষ জর্জরিত বিতস্পত, এই এই আরএসএস পরিচালিত বিজেপি এরা মানুষের এই বিতর্কার সুযোগ নিয়ে এরা অনেক প্রতিশ্রুতির বর্ণা চুকিয়েছিল। বেকারদের ঘরে ঘরে কাজ করে প্রত্যেক বেকার চাকরি পাবেন, মায়েদের দুঃখ বুঝবে, জিনিসপত্রের দাম কমবে, কৃষকদের। এদিকে জনসভার মাঝেই খোয়াইয়ের প্রাক্তন কর্মচারী নেতা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ চক্রবর্তী সিপিএম রাজ্য কমিটির তহবিলে 50,000 টাকা এবং খোয়াই মহকুমা কমিটির তহবিলে 10,000 টাকার চেক তুলে দেন। দলের পক্ষে গৌতম দাস এবং পদ্মকুমার দেববর্মা এই চেক গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাটি কাটার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় মেলাগড় হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক। ঘটনা সোনামুড়া থানাধীন ভোগজোড় এলাকায়। মাটি কাটার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় মেলাগড় হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক। আহত শ্রমিকের নাম দুলাল দাস। রবিবার বেলা 1টা নাগাদ সোনামুড়ার ভোগজোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঠিকাদার মারফত নেপকো বিদ্যুৎ প্রকল্পের পাইপলাইন বসাতে গিয়ে ঘটে এই বিপত্তি। নেপকো মনারচক বিদ্যুৎ প্রকল্পের অতিরিক্ত জল গুমতিতে গিয়ে পড়বে। সেই অনুযায়ী প্রকল্প থেকে গুমতির নদী পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় চলছে পাইপলাইনের কাজ। গত কয়েকদিন যাবত সোনামুড়ার রবীন্দ্রনগরের ভোগজোড় এলাকায় এ কাজ করে আসছে প্রায় 10-15 জন শ্রমিক। কাজ চললেও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সোনামুড়ার বরুণ সাহা শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কোনো নিরাপত্তামূলক সরঞ্জামের ব্যবস্থা করেননি। এ অবস্থায় নিচে পাইপলাইন পাতার কাজ করতে থাকা দুলাল দাস ও হরলাল দাসের উপর বিশাল একটা মাটির ধস ভেঙে পড়ে। মাটিতে প্রায় তলিয়ে যায় একজন, অপরজনও অল্প বিস্তর আহত হয়। অন্য শ্রমিকরা গুরুতর আহত দুলাল দাসকে মাটি সরিয়ে উদ্ধার করে নিয়ে যায় মেলাগড় হাসপাতালে। যে জায়গায় এই পাইপলাইনের কাজ চলছে, কাজের ফলে পাইপলাইন সংলগ্ন রাস্তার অবস্থা হয়ে পড়েছে বেহাল। কেটে ফেলা হয়েছে রাস্তাটি, এলাকাবাসীদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে নেপকো ও ঠিকাদারদের বিরুদ্ধে। শ্রমিকদের নিরাপত্তামূলক সরঞ্জাম যে কিছুই ছিল না তা ধরা দেয় সংশ্লিষ্ট ঠিকাদারের কথায়। কার্যের জন্য নষ্ট হয়ে যাওয়া রাস্তা পুনরায় ঠিক করে দেয়া হবে বলে জানান ঠিকাদার বরুণ সাহা। জমিতে জমিওয়ালা অবজেকশন দিয়েছে, আমার জমিতে মাটি পড়তে পারতো না। আমরা মাটিটা তো এখানে রাস্তার উপর দিতে হইব, রাস্তার আমরা সামনে দিয়া ট্রাফিক পয়েন্ট দিয়া লুক রাখছি। তুমি আই তো দেখছো রেড ফ্ল্যাগ আছে, ওই দিকেও রেড ফ্ল্যাগ আছে। আমরা সেই অনুযায়ী ট্রাফিক নিয়ম অনুযায়ী আমরা কাজ করি। পরে রাস্তাটা কি আগে আবার আগের জায়গাতে আমরা নিয়ে নেবো, পরিষ্কার আজকে ওপেন করে দিয়ে যাবো। আমরা যেদিন যা কাজ হয় সেদিন রাস্তা ওপেন করে দিয়ে যায়।
এই দুর্ঘটনার খবরটি ঠিকাদার বরুণ সাহা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। এই কারণেই আহত শ্রমিককে সোনামড়া হাসপাতালে না পাঠিয়ে মেলাগড় হাসপাতালে পাঠানো হয়েছে বলে ধারণা অনেকের। নিপকুর অনেকদিন ধরে এখানে একটা কাজ চলতেছে, তো এই প্রজেক্টের কাজে এখানে রাস্তাটা, কিন্তু আমরা এলাকাবাসী এই রাস্তাটা লাগা বহুদিন দীর্ঘদিনের আন্দোলনের ফলে আমরা এই রাস্তাটা পাইছি। তো এই রাস্তা কিন্তু আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে। আমাদের রোড আবার পরিপূর্ণভাবে হওয়া দরকার। তারা নিপুল আবার লেগে তো এখন রোডের ক্ষতি করে, তো আমরা সমস্যা লাভ নেই। তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনের উপনির্বাচনে চতুর্মুখী লড়াই জমে উঠেছে, চলছে ঝড়ো প্রচার। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকে বিশেষ করে পিসিসির সভাপতি বীরজিৎ সিনহার বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির আসনে উপনির্বাচন জমে উঠেছে। পঞ্চায়েত সমিতির আসনে চতুর্মুখী লড়াই হচ্ছে। কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সহ সব দলই প্রার্থী দিয়েছে। চারটি দলই মনোনয়নপত্র পয়লা ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে দিয়েছে। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে মোট 11 আসনের মধ্যে বর্তমানে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য 5 জন এবং সিপিএমের পঞ্চায়েত সদস্য 5 জন, যার ফলে এই দুই দলের মধ্যে যে দলের প্রার্থী জিতবে সেই দলই আগামী 3 বছর পঞ্চায়েত পরিচালনা করবে। আবার এখানে বিজেপি দলও প্রার্থী দিয়েছে। লক্ষ্মীপুর পঞ্চায়েতে সিপিএম এর প্রার্থী আমানউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী আনসার আলী। ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দ্বারা পরিচালিত বিগত 2 বছর এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ দিয়ে যে দলব্বাজি, স্বজনকুশন এবং দুর্নীতির বিরুদ্ধে এবার জনগণ একটা বলিষ্ঠ রায় দেবেন সেটা আমরা আশা করি, এবং আমরা আশানুরূপ ওই 3টি পঞ্চায়েতের যেসব নির্বাচন ক্ষেত্রে বুট হচ্ছে সেই নির্বাচন ক্ষেত্রের গণদেবতারা এটা আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করছেন। অন্যদিকে গৌরনগর পঞ্চায়েত সমিতির 7 নং শ্রীরামপুর আসনটিতে সিপিএম দলের সমিতি সদস্য এলাসুন বিবি গত জুন মাসে পারিবারিক কারণে পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে পদত্যাগ করায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। সমিতির এই আসনে 4টি দল প্রার্থী দিয়েছে। সিপিএম দল প্রথমে সেফা বেগমের নাম প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে প্রার্থীর নামে এলাকায় মিছিল মিটিংও হয়, কিন্তু 30 নভেম্বর সেফাকে প্রার্থী না করে রুনা বেগমকে প্রার্থী করে নমিনেশন পত্র জমা দেয়। বিজেপি এরই মধ্যে সিপিএম দলের ঘোষিত প্রার্থী সেফা বেগমকে বিজেপি দলের প্রার্থী করে পয়লা ডিসেম্বর নমিনেশন জমা দেয়। বিজেপি নেতা নীতিশ দে জানান, পঞ্চায়েত সমিতির এই আসনে তৃণমূল কংগ্রেসের সাফিয়া বেগমকে প্রার্থী করা হয়। জনতা পার্টির আমাদের এই উপনির্বাচন শ্রীনাথপুর 7 নং আসনে উপনির্বাচনে আমাদের প্রার্থী সেফা বেগম, ওনাকে সিপিআইএম দল সমিতির আসনে সিপিএম দল ওনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে এবং ওনার নামে গ্রামের মধ্যে প্রচার মিছিল সমস্ত কিছু শুরু করে আজকে ওইখানে পঞ্চায়েতের উপনির্বাচনের আসনে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের বিশ্বাস ওইখানে আমরা একটা শক্ত লড়াইয়ের মুখোমুখি আমরা ফেলে দিয়েছি আমাদের শাসক দলকে। এখন দেখার বিষয় নির্বাচনে গণদেবতারা কার পক্ষে রায় দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে কোয়াঢেপা পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের 5 নং আসনের এবং 6 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা ব্যস্ত বাড়ি বাড়ি প্রচারে। কমলাসাগরের ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে কোয়াঢেপা পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে 5 নং আসনে আকাশ দাস এবং 6 নং ওয়ার্ডে দুলাল রুদ্রপালের সমর্থন জানিয়ে রবিবার ওই এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি ভোট প্রচারে যান বিজেপি নেতারা। সঙ্গে ছিল প্রার্থীরা। উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি জসিমউদ্দিন, বিজেপি নেতা বিদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা। ওই দুটি আসনে সিপিএম এর বিপক্ষে বিজেপির লড়াই জমজমাট হবে বলে আশাবাদী, তবে নেতারা জয় নিয়ে আশা ব্যক্ত করেন। এখন আপনারা বিজেপির থেকে ভোট দিবেন, শ্রদ্ধাশুলে ভোট দিয়ে সেটা আপনারা জয়যুক্ত করেন। যেসব সমস্যা আছে এলাকার, হ্যাঁ, কিছু করতে পারছে না, মোটামুটি যা হয়েছে বাকিটা আমরা করুন। হ্যাঁ, আর আমরা যদি করতে না দেয় আমরা প্রয়োজনে ব্লক ঘেরাও করুন, রাস্তা অবরোধ করুন, পঞ্চায়েত ঘেরাও করুন, কইরা হ্যাঁ আমরা জনগণকে দেখাই দেবো। পঞ্চায়েত নির্বাচনে এই উপনির্বাচনে আমাদের কোয়াডেপা পঞ্চায়েতের 2টি আসন খালি হয়েছে। সেই 0 আসনে ভারতীয় জনতা পার্টির 2 জন প্রার্থীকে দাঁড়া করানো হয়েছে এবং সিপিএম এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা এখানে অন্য কোনো প্রার্থী দেওয়া হয়নি। আমরা আজকে এই এলাকায় 3 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর করছি, প্রতি বাড়ি বাড়িতে যাচ্ছি, দেখছি এখানের জনগণ, আমরা ভারতীয় জনতা পার্টি আজকে মানুষের জনগণের কাছে আবেদন রেখেছি, আপনারা আমাদেরকে একবার সুযোগ দিন, আমাদের প্রার্থীদের জয়ী করুন,
আমাদের প্রার্থীরা এই পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা যেগুলি দুর্নীতি করেছে সেগুলির বিরুদ্ধে সরব হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের আধারে দুষ্কৃতিকারীরা কেটে দিয়েছে জলাশয়ের বাঁধ, প্লাবিত প্রায় 200 কানি ধান ক্ষেত। পাকা পোষ ধান ঘরে তোলার আগে সর্বনাশক ক্ষতির মুখে 200 শতাধিক কৃষক পরিবার। ঘটনা সোনামুড়ার খেদাবাড়ি গ্রামে। রাতের আধারে দুষ্কৃতিকারীরা কেটে দিয়েছে জলাশয়ের বাঁধ, প্লাবিত প্রায় 200 কানি ধান ক্ষেত। পাকা পোষ ধান ঘরে তোলার আগে সর্বনাশা ক্ষতির মুখে 200 শতাধিক কৃষক পরিবার। এই নাশকতামূলক ঘটনাটি ঘটে সোনামুড়ার খেদাবাড়ি গ্রামে। পঞ্চায়েতের উপনির্বাচনের আগে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল। সোনামুড়া খেদাবাড়ি গ্রামের জুলাইবাড়ি এলাকায় বিশাল একটি লেক লিজ নিয়ে মৎস্য চাষ করে আসছেন এলাকারই 3 যুবক, প্রহল্লাদ দেবনাথ, জামাল মিয়া ও আক্তার হোসেন। শনিবার গভীর রাতে কে বা কারা এই বিশাল জলাশয়ের একটি বাঁধ কেটে দেয়। এতে জল ঢুকে পড়ে পার্শ্ববর্তী প্রায় 200 কানি ধান খেতে। কৃষকরা পাকা পোষ ধান কেটে জমিতেই আপাতত মজুত করে রেখেছিল, অপেক্ষা ছিল ঘরে তোলার। কিন্তু শুকা মরশুমেও সবই যায় জলের তলায়। সোনার ফসল ঘরে তোলার মুহূর্তে জলে নষ্ট হয়ে যাওয়ায় সর্বনাশা ক্ষতির মুখে এলাকার প্রায় 200 শতাধিক কৃষক পরিবার। যদিও লেক মালিকদের বক্তব্য, তারা জল ছাড়েনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ দাবি করেছে। যদিও গ্রাম প্রধান সমীর দেব স্পষ্টই জানিয়ে দেন, এত বিপুল সংখ্যক কৃষকের ক্ষতিপূরণ পঞ্চায়েতের পক্ষে ব্যবস্থা করা কোনো মতেই সম্ভব নয়। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, বরং ক্ষতিগ্রস্তদের প্রতি তার পরামর্শ আইনের দ্বারস্থ হওয়ার। এই যে 200 কানি পুরো ধান কত কাটটা ফলায় রাখছি, এবং আমরা শুকানো লাগা দোলাবার একটা লিক আছিল, লিকে বান সাইড দেওয়ানে আর দোসানে ফলা ইটা আদেশন আক্তার হোসেন এবং ইটা না ফলাদ, তার কারণে আমরা এই 200-250 কানি জমি সম্পূর্ণ ধান জলের তলে ভরে রয়েছে। আমরা রাত্র 12টার সময় এখান থেকে গেছি, প্রত্যেকদিন রাত্র 12টার সময় আমরা এখান থেকে যাই। সামনেই এই পঞ্চায়েতটির 2 নম্বর ওয়ার্ডের 3 নম্বর আসনে উপনির্বাচন। এই অবস্থায় ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিরোধী তৃণমূল। দুর্দশাগ্রস্ত কৃষকরা সাহায্যের জন্য শাসক দলীয় পঞ্চায়েতে যাবে, আর এই সুযোগে ভোটারদের কাছ থেকে ভোট পাওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেবে শাসক দল, এমনই অভিযোগ তৃণমূলের। সোনামুড়া বিভাগীয় তৃণমূল নেতা ধ্রুবলাল চৌধুরী ও ঝুটন রায় পরিদর্শন করেন এলাকা। আমরা তৃণমূল কংগ্রেসের দল থেকে এখানে এসেছি, যেহেতু খেদাবাড়ি 2 নম্বর ওয়ার্ডের 3 নম্বর আসনে উপনির্বাচন চলছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা গভীর ষড়যন্ত্র, গভীর একটা চক্রান্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দ্বারা। কারণ যেহেতু পঞ্চায়েতটা এই মুহূর্তে সিপিএম দ্বারা পরিচালিত, সিপিএমের প্রধান দ্বারা পরিচালিত, এখন এমন একটা অবস্থা তৈরি করেছেন যাতে এই এলাকার যারা কৃষক, যারা ওই এলাকার ওয়ার্ডের ভোটার তাদেরকে, এবং এই অন্যান্য যারা ভোটারগুলো আছেন তাদেরকে সিপিএমের ছাত্র ছায়া আনার জন্য, এবং তারা এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পঞ্চায়েতের কাছে যেতে হবে। পঞ্চায়েতের কাছে গেলে ওরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন, যেহেতু এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, না যদি হাত বাড়ান তাহলে আমরা আন্দোলনে যাব। হাত বাড়াবেন, বিনিময়ে ওনারা কমিটমেন্ট নিয়ে নেবেন যে আমাদেরকে ভোট দেবেন কিনা। তাই আমাদের কাছে মনে হচ্ছে যে এটা গভীর ষড়যন্ত্র, এবং সেটার বিরুদ্ধে আমি এলাকাবাসী সবার সাথে কথা বলেছি, সমস্ত গ্রামবাসীর সাথে। আপনারা প্রয়োজনে সবাই একটা কাগজে দরখাস্ত করে থানাতে। একটা ঘটনার পেছনে আসল রহস্য কি বুঝে উঠতে পারছে না এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রাপুর থানা প্রশাসনের উদ্যোগে রবিবার কাঠালিয়া মোটর স্ট্যান্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রয়াস কর্মসূচির উপর এক আলোচনা সভা। যাত্রাপুর থানা প্রশাসনের উদ্যোগে রবিবার কাঠালিয়া মোটর স্ট্যান্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রয়াস কর্মসূচির উপর আলোচনা সভা। সভায় সর্বসাকল্য উপস্থিত ছিলেন মাত্র 46 জন যান চালক সহ ইউনিয়নের নেতাকর্মীগণ। সভায় পৌরহিত্য করেন অটো ও মোটর শ্রমিক ইউনিয়নের 2 কর্ণধার। প্রয়াস কর্মসূচির উপর আলোচক ছিলেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার কমল কৃষ্ণ কলুই। 30 মিনিটের আলোচনায় কমলবাবু উপস্থিত যান চালকদের উদ্দেশ্যে বলেন, পরিবহন দপ্তরের নতুন নিয়ম নির্দেশিকা মেনে সমস্ত যান চালকরা যাত্রী পরিষেবা সুনিশ্চিত করুন। প্রত্যেক যান চালকদের নতুন নির্দেশিকা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন প্রয়াস কর্মসূচির সভায়। যাতে মানুষের সুস্থতা হয়, সিট বেল্ট আমরা না তো চলে না, সিট বেল্ট হতে 1000 টাকা, একটু বাঁধতে না বাঁধলে 1000 টাকা, চিন্তা করেন।
সিট বেল্ট তো আমি বোঝা দানা সেটা ওনাদের কি টাকায় বাইন্ধা রাখে কিন্তু গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় গাড়ি যখন আপনার স্পিডে থাকে তো আপনার শরীরের সেই স্পিডে থাকে যদি কোনো একটা ব্রেক দেয় তো সামনেটা সামনে বাড়ি খায় আপনার পুলো আমাদের পিছনে খেলতে থাকে তারা তো হাতে ধরা নাই আপনি যখন ব্রেক দেবেন গাড়ি তো থেমে গেল কিন্তু যা মালগুলি আছে দেখবেন সব সামনে আসবে কিন্তু এহেন গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক কর্মসূচিতে যান চালকদের উপস্থিতি ছিল মাত্র 20%, অর্থাৎ অটোমোটর ডিআই এবং মালবাহী ক্যান্টার ইত্যাদি মিলে থানা এলাকায় 243 জন চালক। যারা সবাই উপস্থিত ছিলেন তারাই নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। যারা বেপরোয়া গাড়ি চালায় যেমন ডিআই, মালবাহী ক্যান্টার বা কতিপয় মোটর বাইক, তারা ছিলেন অনুপস্থিত। স্বাভাবিকভাবেই নানা মহলে প্রশ্ন, যে লক্ষ্যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে প্রাণহানি রোধে প্রকৃত অর্থে আদৌ কতটা সেই লক্ষ্য পূরণ হয় তা সময়ই বলবে। নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিলাসবহুল পার্টিতে বিধ্বংসী আগুন, মৃত নয়, নিখোঁজ 15। সীমান্ত পার সন্ত্রাসের মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ও আফগানিস্তান। গোলযোগপূর্ণ উত্তর ককেশীয় অঞ্চলে দেশটির অভিযানে নিহত হয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস এর আমির বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।